করোনা উপেক্ষা করে তারটি ফার্স্ট নাইট উদযাপনে কক্সবাজারে নেমেছে পর্যটকের ঢল। করোনাময় পুরানো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে এসব পর্যটকের আগমন। আগত পর্যটকদের প্রত্যাশা, শুরু হওয়া নতুন বছর হবে বাংলাদেশের জন্য করোনামুক্ত এবং মঙ্গলময়। আগত পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা, তবে হোটেলগুলোতে বর্ষবরণ ও বিদায়ের নেই কোনো আনুষ্ঠানিকতা। অন্যান্য বছরের তুলনায় এবছরও 2020 সালটিকে বিদায় জানাতে কক্সবাজারে ঢল নামে পর্যটকের। করোনা উপেক্ষা করে লাখো পর্যটক সৈকতে সূর্য ডুবে যাওয়ার দৃশ্যটি অবলোকন করে, তবে তাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার কোনো বলাই দেখা যায়নি। যদিও বা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানার জন্য বেশ কিছুদিন ধরে সচেতনতা সহ নানা কার্যক্রম চালিয়ে আসছে। আগত পর্যটকরা চান নতুন বছরের সূর্যোদয় হবে করোনামুক্ত বাংলাদেশের, সম্ভাবনাময় বাংলাদেশের। এই নিয়ে কক্সবাজারে আগত কয়েকজন পর্যটক তাদের প্রত্যাশা ব্যক্ত করলেন এভাবেই। প্রত্যাশা হচ্ছে করোনামুক্ত বাংলাদেশ হোক, মানে পুরো পৃথিবী হোক, করোনাটা চলে যাক, এটাই হচ্ছে প্রত্যাশা, আর সবাই সুস্থভাবে বাঁচুক। নতুন বছরে মূলত একটাই প্রত্যাশা, সেটা হচ্ছে করোনামুক্ত পৃথিবী। এটা সবার আগে যেটা আমাদের চাওয়া, যাতে সুস্থ সবলভাবে আমরা নতুন বছরটাকে বরণ করে নিতে পারি, এবং নতুন বছরে যাতে নতুন কিছু না আসে, মানে নতুন খারাপ কিছু না আসে, যা আসবে যাতে সবসময় ভালোই আসে, এটাই হলো আমার মেইন প্রত্যাশা। নতুন বছরে আসলে সবার একটা প্রত্যাশা থাকে, আমার একটাই প্রত্যাশা, সেটা হলো যে সাগরের ঢেউ যেমন করে বালিগুলোকে আশ্রে দূরে নিয়ে যাচ্ছে, ঠিক তেমনই আমাদের দুঃখ বেদনাগুলোর জন্য ঠিক তেমনই সাগরের মতো, মানে দুঃখ বেদনাগুলোর জন্য দূর করে সামনের বছরটাকে সুন্দর করে যেন আমরা উদযাপন করতে পারি, এটাই আমার প্রত্যাশা। সাগরের পানি যেমন এক এক স্থানে থাকে না, সেরকম মানুষের জীবনও সুখ দুঃখ মিলে থাকে। যারা দুঃখে আছে তারা যেন ভবিষ্যতে সুখে থাকে এবং সবার দুঃখ কষ্ট যেন দূর হয়, এই প্রত্যাশাই আমরা করি। হ্যাঁ, প্যান্ডেমিক সিচুয়েশনে যে আমাদের বাসার মধ্যে বন্দি থাকতে অনেক খারাপ লাগছিল, তো বছরের শেষটা কক্সবাজারে এসে ফ্যামিলির সাথে এনজয় করতে পারছি, এটা ভালো লাগছে অনেক। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, জেলার অন্যান্য পর্যটন স্পটগুলোতেও পর্যটকের ভিড়। আগত পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এ নিয়ে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, নতুন বছরে পুলিশের পক্ষ থেকে আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আগামী 2021 সালটি যেন সবার জন্য মঙ্গলময় হয় সেই কামনা করছি। আমরা আজকে এখানে বর্ষবরণ উপলক্ষে নতুন কোনো প্রোগ্রামের অনুমতি দিচ্ছি না, কারণ স্বাস্থ্য ঝুঁকির কথা আপনারা সবাই জানেন যে করোনার সেকেন্ড ওয়েভ এখন চলমান আছে, একটি স্থানে অধিক সংখ্যক লোক যদি জড়ো হয় সেখানে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাবে, সেই বিবেচনায় করে আমরা উন্মুক্ত স্থানগুলোতে বর্ষবরণ করার কোনো সুযোগ দিচ্ছি না। আর বিভাগবাসীর জন্য একইভাবে আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। বিগত বছরে করোনা সহ অন্যান্য রোগে আক্রান্ত হয়ে যারা মারা গেছে তাদের সবার রোহের মাগফিরাত কামনা করছি, আগামী বছরটি যেন সকলের জন্য সুন্দর হয়, মঙ্গলময় হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। পুরানো বছর বিদায়ের সাথে সাথে করোনাও যেন বিদায় হয় এবং নতুন সূর্যোদয়, নতুন শুরু হওয়া বছর বাংলাদেশের জন্য যেন সম্ভাবনা বয়ে নিয়ে আসে, এমনই প্রত্যাশা সকলের। বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক।